হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাটলারি। আজকে আমরা একটি দুর্দান্ত স্বাদের লতি রেসিপি নিয়ে চলে এসেছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা লতিটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছি। এবার এই লতিটাকে আমরা 5 মিনিট মতো ভাপিয়ে নেব। এখানে আমরা একটি কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। এবার এতে আমরা 2টো শুকনো লঙ্কা ও সামান্য গোটা সর্ষে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা জাস্ট একটু নেড়ে নিয়ে এতে আমরা রসুন কুচি দিয়ে দেব। এটিকে আমরা হালকা হাতে মিক্স করে নেব। এবার এতে আমরা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। বাড়িতে আমরা ভাপিয়ে রাখা লতিটা দিয়ে দেব। এটিকে আমরা হালকা হাতে নাড়াচাড়া করতে থাকব। এবারেতে একে একে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে দেব। এবার এটিকে হালকা হাতে ভাজতে থাকব। এতে আমরা জলের ব্যবহার করব না, তাই এটাকে আমরা ঢেকে 5 মিনিট অন্তর অন্তর আবারও খুলে ভালো করে মিক্স করে নেব। কচুর লতির অনেক গুণাগুণ আছে। এটা আমাদের হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, সাথে আমাদের দৃষ্টিশক্তিও বাড়ায়। এতে আমরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটিকে আমরা আবারও ভালো করে মিক্স করে নেব। এবার এতে দিয়ে দেব তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটা দিয়ে আমরা এটিকে আবারও ভালো করে মিক্স করে নেব। চুল্লতিতে আমরা তেঁতুলের পাল্পের ব্যবহার করেছি যাতে গলা না ধরে। এটিকে আমরা আবারও 2 মিনিট মতো ঢেকে কুক করে নেব। এবার ঢাকা খুলে লতিগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। আমাদের কচুর লতি আরও কিছুক্ষণ হবে, তাই আমরা এটিকে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো কুক করে নেব। এবার ঢাকা খুলে কচুর লতি ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এটিকে আমরা ড্রাই করে নেব। এবার এতে আমরা দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। এটিকে আমরা হালকা হাতে মিক্স করে নেব। ভালো মতো মিক্স হয়ে গেলে 2 মিনিট মতো ঢেকে রেখে দিলেই রেডি আমাদের হেলদিয়েস্ট কচুর লতি রেসিপি। এটি গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন, সকলেরই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, নমস্কার।